বিদেশ থেকে কেউ এসে বিএনপিকে চাঙ্গা করবে সেই পরিস্থিতি এখন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপজেলায় এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা বিষয়ে দলীয় নির্দেশ অমান্যকারীদের সাজার হুঁশিয়ারিও তার। মফিউর রহমান জানাচ্ছেন বাকিটা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আসছেন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলেছেন তার বাস্তবায়ন দেখবে সরকার। নির্বাচনের পর প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে, সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না এসে বড় ভুল করেছে, আর বাইরে থেকে এসে কেউ তাদের মদদ দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই। কেউ আমাদের দেশে এসে এখানে বিএনপিকে আবারও মদদ দেবে চাঙ্গা করবে সেই পরিস্থিতি তো এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। স্থানীয় সরকার নির্বাচনে এমপি মন্ত্রী স্বজনদের প্রার্থিতা নিয়ে তিনি বলেন, দলীয় নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে। আওয়ামী লীগ 73 জন এমপিকে মনোনয়ন দেন, 25 জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে, শাস্তিটা অনেক ভাবে। 14 দলীয় জোটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জোট আছে থাকবে, যথাসময়ে আলাপ আলোচনার জন্য বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।